আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা রাখি আপনারা ভালো আছেন। আপনারা কে কি রান্না করেছেন আজকে এবং কি করেন, কোথায় যান কমেন্টে জানাইবেন, এবং আমার ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানাইবেন। আমি আজকে মসুরির ডাল রান্না করলাম ডিম সাথে দিয়ে। এতো বাসায় পানির সমস্যা, আমাদের পানির সমস্যায় কোনো সমাধান হয় নাই। রান্না বান্না শাক সবজি কী রান্না করব, পানির সমস্যা কোনো রকম রান্না খাওয়া করা লাগে। এই তো দুপুরে ডিম দিয়ে ডাল বোনা করছি, রাত্রের জন্য আবার মুরগি কিনে আনছে, রাত্রে মুরগি রান্না করব। কাজের খালা আইসো, কাজ না করে যাইতে হয়, পানি নাই, কোনো রকম গড্ডা মুছে কাপড় চোপড় দেওয়া যায় না পানির সমস্যার কারণে। আমাদের এলাকায় কী হয়েছে জানি না। তো ডাল আমি আগে পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়া ইয়া করে, তারপরে আদা পেস্ট রসুন পেস্ট হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিতে হয় ডালের ভিতরে। তারপরে কষাইয়া বা জল দেওয়া, ডিম দিয়ে দিলাম। ডিম আর আলাদা রান্না করি না, এটার সাথে ডিম চারটা দিয়ে দিলাম পোষ। ডিম ভাজা না করে পোষ খাওয়াই ভালো, আর ডিম ভাজি করলে ডিমের ভিটামিন কমে যায়। পোষ অথবা হাফ পোষ সিদ্ধ ওইভাবে খাইলে উপকার হয়, কিন্তু ছেলেমেয়েরা তো ডিম ভাজি ছাড়া বা সিদ্ধ করে রান্না করে না দিলে খায় না, এটার মজা বুঝে না খুব ছেলেমেয়েরা। অনেকের বাচ্চা ছেলেমেয়ে আবার খায়, কিন্তু আমার ছেলেমেয়েরা এভাবে ডিম পোষ পছন্দ করে না। তারপর দিশি ডালের সাথে সিদ্ধ হয়ে যাবে ভালো করে। আমার ভিডিওটা যদি আপনাদের দেখতে দেখতে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তারা তো করেছেন, তাদেরকে ধন্যবাদ, যারা না করেছেন তাদেরকেও ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আপনারা আমার সাথে আছেন এবং সাথে থাকবেন। ভিডিওটা না টেনে দেখবেন শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবেন। তো গরম মশলা দিয়ে দিলাম, পরে আবার একটু গরম মশলা দিলে স্বাদেরই পরিবর্তন হয়ে যায়, এখন এটা মাংসের মতো লাগবে, সবাই খাবে এটা। এইভাবে ভুনা করলে ডাল ডিম সাথে দিয়া রুটির সাথে পরোটার সাথেও খাওয়া যায়, নাস্তা সকালে পরোটার সাথেও খাওয়া যায়। এটা ডাল ভুনা অনেক টেস্টি হয়। মসুরির ডাল ভালো স্বাস্থ্যের জন্য, ছোটো ছেলেমেয়েরা খাইতে পারে। মসুর ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করলে, মসুর ডাল দুল দুল দিয়ে রান্না করে। কিন্তু আমার বাসার ছেলেমেয়েরা শাক সবজি তেমন একটা খাইতে চায় না, এই জন্য সবজি রান্না করি না। একজনের জন্য আর কষ্ট করে কী রান্না করবো। এই তো আপনারা কেমন আছেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।
মুখ দেখা হয় দুধ মুখ দেখা হয় তো